السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العلي العظيم وصدق نبيه ورسوله الكريم. সমস্ত প্রশংসা সমস্ত গুণাগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন পবিত্র জায়গায় বসার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরে পরে আমিনাল্লাল মুরুদ্দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার জন্য আজকে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, তার প্রতি সবাই দরুদের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলমান, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি এই পুরো পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু মানুষদের জন্য। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবী সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই যা পৃথিবীকে সাজিয়েছেন গাছপালা আসমান জমিন দ্বারা, এই যা পৃথিবীকে সাজিয়েছেন পশু পাখি ফুল দ্বারা, এই সমস্ত কিছু সাজিয়েছেন কি জন্য? মানুষের জন্য। এই মানুষের জন্য এই পুরো পৃথিবীকে সাজিয়েছেন। তারপরে খলাকাল ইনসান মিন আলাক, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষ প্রেরণ করলো। মানুষদের যে প্রেরণ করলো, তারপরে মানুষ ছোট্ট একটি রক্ত খণ্ড ছিল, সেই রক্ত খণ্ড থেকে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য। শুধু তাই নয়, এই মানুষদেরকে পাঠিয়ে মানুষদেরকে সুন্দরভাবে সাজিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন। যেমন রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ, এই পৃথিবীর বুকে সবথেকে আফদাল হচ্ছে মানুষ। কারণ পশু পাখি জানোয়ার যত জানোয়ার আছে, সবথেকে আফজাল প্রাণী হচ্ছে মানুষ। আল্লাহ এই আফজাল প্রাণীকে অনেক সুন্দরভাবে সুসজ্জিতভাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সাজিয়ে। তার কারণ হচ্ছে একটাই কি, আল্লাহর ইবাদত করার জন্য। তার জন্য কম বেশি 1,24,000, কম বেশি 2,24,000 আম্বিয়া কেরাম মুরসালিনদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, যেন আল্লাহর বান্দা গুমরাহির দিকে না চলে যায়, আল্লাহর বান্দা যেন অন্য রাস্তা অতিক্রম করে না অন্যদিকে চলে যায়, পথ ভ্রষ্টর দিকে না চলে যায়, যেন সঠিক পথে থাকে। শুধু তাই নয়, আখিরিতে তার প্রিয় পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। শুধু তাই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি চলে গেলে পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম, সেই কিতাবকেও রেখে গেছেন। শুধু কিসের জন্য? আল্লাহর অনুগত্য করার জন্য, আল্লাহকে ফলো করার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে চেনার জন্য। প্রিয় মুসলমান, আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা বলে কখনোই শেষ করতে পারবো না। হাজার হাজার নিয়ামত, লাখ লাখ নিয়ামত, আমরা তা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছি। আল্লাহ বলছে, বান্দা তোমার কোনো ভয় নাই, মরার আগ পর্যন্ত তুমি কি করো? তওবা করো। তুমি দুনিয়াতে যতই গুনাহ করেছো, আল্লাহকে অস্বীকার করেছো, তুমি তওবা করো। তুমি বান্দার হক মেরে খেয়েছো, তুমি তওবা করো। কি করতে হবে? তওবা করতে হবে। কেমন তওবা? তওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দরবারে তওবা করো যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। প্রিয় মুসলমান, আল্লাহর দরবারে কেউ তওবা করতে হবে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি সফলতা পেতে চাও, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। এই দুনিয়ার বুকে ফেরেশতা নবীগণ ছাড়া, আম্বিয়া মুরসালিন ছাড়া এই দুনিয়ার বুকে কেউ নিষ্পাপ নয়। মানুষ মাত্রই ভুল, এই দুনিয়ার বুকে মানুষ ভুল করে, পাপ করে, গুনাহ করে। আল্লাহ বলছে, বান্দা তোমার কোনো ভয় নাই, তুমি জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, তুমি তোমার গুনাহ মাফ। যেমন কোরআনের মধ্যে আরো বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা, তন্তা আন্তরিক তওবা করো। অর্থাৎ যে তওবা করব, কিভাবে তওবা করব? তওবাতুন নাসুহা, দিলের অন্তর থেকে তওবা করতে হবে, দিলের ভিতর থেকে তওবা করতে হবে। তওবা করার জন্য শর্ত তিনটি, যদি গুনাহ আল্লাহর সম্পর্কে হয়ে থাকে,
যদি কোনো ব্যক্তি মদ্যপান করে, যদি কোনো ব্যক্তি তাস জুয়া খেলে বা নামাজ না পড়ে, হজ না করে, যাকাত না দেয়, এই ক্ষেত্রে এই তওবা শর্ত তিনটি। প্রথমত কি করতে হবে? পাপ সম্পূর্ণভাবে স্বীকার করতে হবে। প্রথম শর্ত হচ্ছে পাপ সম্পূর্ণভাবে স্বীকার করতে হবে। আল্লাহর কাছে গিয়ে অর্থাৎ মসজিদে কোনো এক নির্জন জায়গায় জায়গায় গিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি পাপি, আমি গুনাহ করেছি, আমার ভুল হয়েছে। এইভাবে কি করতে হবে? কেঁদে কেঁদে আল্লাহর কাছে মানে পাপ স্বীকার করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে গিয়ে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে, লজ্জা করতে হবে যে আল্লাহ আমি পাপ করেছি, আমার নিজেকে শরম লাগছে, এইভাবে লজ্জা করতে হবে। তৃতীয়ত হচ্ছে এই পাপ আগামীতে না করার দৃঢ় শপথ করতে হবে। হে আল্লাহ, আমি যে পাপ করেছি, আমার মতো পাপই দুনিয়াতে আর নাই, এইভাবে কি করতে হবে? শপথ করতে হবে। আর পরবর্তী জানি আমরা এই পাপ না করি, এর থেকে দূরে থাকতে হবে। সেই সেখান তারপর থেকে কী করতে হবে? যদি সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে হয়ে থাকে এই পাপ, তাহলে প্রথমত সেই যে পাপ করছে সেটা বন্ধ করতে হবে। বন্ধ করে আল্লাহর কাছে মাফি মাংতে হবে। মাফি মাগর আর বলতে হবে যে আমি আর সেই পাপে যাব না। এই তো তিনটি শর্ত যদি সে দিল থেকে তওবাতুন নাসুহার মধ্যে যদি সে করে নেয়, তাহলে তার সমস্ত গুণা মাফ হয়ে যায়, সে যেই নিয়তে সে তওবা করবে। আর চার নম্বর শর্ত, অর্থাৎ যদি পাপের সম্পর্কে যদি কোনো বান্দার সঙ্গে সম্পর্ক হয়ে থাকে, পাপ যদি যদি কোনো বান্দা যদি কোনো বান্দার হক মেরে খায়, যদি কোনো বান্দা যদি অপর এক বান্দাকে থেকে চুরি করে নেয় কোনো জিনিস, এই ধরনের কাজ যদি করে থাকে, তাহলে তার জন্য চতুর্থ শর্ত হচ্ছে হকদারের হক ফিরিয়ে দিতে হবে। যদি বান্দা কোনো কিছু চুরি করে নেয়, তার চুরির যেই পয়সা টাকা তাকে তা ফেরত দিতে হবে। যদি হক মেরে খায়, তাই সেই হককে তা ফেরত দিতে হবে। তারপরে এই তিনটি শর্ত আল্লাহর কাছে করতে হবে। এই তিনটি শর্ত আল্লাহর কাছে গিয়ে মাফি মাংতে হবে, তিনটি শর্ত নিয়ে। এখান থেকে যদি একটা শর্ত যদি কম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। শুধু সব জায়গায় সবসময় তওবা কবুল হবে না এমনও নয় যে দুই জায়গায় দুই সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে না। প্রথমত হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি মৃত্যু কাছে চলে আসে, যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুর মুখে চলে আসে, তার গলায় তার গড়গড়ায় যদি মৃত্যু চলে আসে, সেই ব্যক্তি যখন বলে আমার আর ধন দলের কোনো প্রয়োজন নেই, আমি তওবা করবো, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে না। কী অবস্থায় তওবা করতে হবে? সুস্থ অবস্থায়, মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে তওবা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার সময়। আমরা দেখে আসি পূর্ব দিক থেকে সূর্য উদয় হচ্ছে, বাট একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, সেই দিনের পর থেকে আর তওবা কবুল হবে না। অর্থাৎ আমাদের সকলের কাছে তওবার জন্য এখনো দরজা খোলা আছে, কিন্তু এই দুটি দিন যখন চলে আসবে তো আমাদের কাছে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। প্রিয় মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়। নবী করিম বলেছেন যদি তোমরা কোনো এক মরু জায়গায় যাও, কোনো মরুভূমিতে যাও, এবং তোমার সঙ্গে একটি উট থাকলো, এবং সেই উটের মধ্যে তোমার সমস্ত খাবার আসবাবপত্র সব আছে, এবং তুমি সেই উটটিকে একটি গাছের ডালের মধ্যে বেঁধে রাখলে, তুমি শুয়ে গেলে, এমন অবস্থায় তুমি ঘুম থেকে উঠে দেখলে যে সেই উটটি ওখান থেকে নেই, তখন তুমি এদিক ওদিক ছুটতে থাকবে, এদিক ওদিক ঘুরতে থাকবে, তখন তুমি সেই উটটিকে পাবে না, তখন হয়রান হয়ে আবার তুমি যখন ঘুমিয়ে যাবে, তখন ঘুম থেকে উঠে দেখবে যে সেই উটটি সেই জায়গায় উপস্থিত। এমতো অবস্থায় যেই লোকটি যেরকম খুশি হবে, তার থেকে হাজারো গুণ মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে এই তিনটি শর্ত নিয়ে তার পাপের মাফি মাঙ্গে, তার পাপ থেকে সে বঞ্চিত হতে চায়, তা সে পাপ কাজ থেকে বিরত হতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিনে শতবার করে তওবা করতেন। এমনও বলা হয়েছে যে উলামা কেরামরা বলেছেন যে তওবা করা ওয়াজিব, কারণ মানুষ মাত্রই ভুল হয়, মানুষ পাপ কাজে লিপ্ত হয়, শয়তানে ওয়াসওয়াসায় থাকে। আমাদেরকে সবসময় দরকার যে সবসময় তওবা করতে হবে এই তিনটি শর্ত নিয়ে। খোলাসা দিল থেকে, দিলের আন্তরিকতার সঙ্গে পাপ কাজকে ত্যাগ করতে হবে। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।